নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের সাথে বনগাঁ শহরের নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, যার কারণে তিনি হলেন বাঙালির গর্ব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই সেই স্কুল, সালটা ছিল 1908। মায়ের জমানো শেষ সম্বলটুকু নিয়ে এক বালক ইছামতের ধার ধরে বন বাদার পেরিয়ে পায়ে হেঁটে 8 কিলোমিটার দূরে এসে পৌঁছলেন এই শহরে। উদ্দেশ্য, বড় স্কুলে ভর্তি হয়ে সে অনেক অনেক লেখাপড়া করবে। কিন্তু এতটা পথ কষ্ট করে এসে অবশেষে স্কুলের সামনে পৌঁছলেও কিছুতেই স্কুলের গেট পার হয়ে ভেতরে ঢুকতে পারল না। কয়েকবার স্কুলের চতুর্দিকে ঘুরে বেড়ালেও স্কুলের ভেতরে ঢুকতে প্রবল দ্বিধা বোধ হলো তার। যেখান থেকে যতটা পেরেছেন জোগাড় করে শেষ টাকাটিও মা ছেলের হাতে তুলে দিয়ে শহরের স্কুলে ভর্তি হতে পাঠিয়েছিলেন। কিন্তু তবুও স্কুলে ভর্তি হওয়ার জন্য সম্পূর্ণ টাকা যে ছিল না তার পকেটে। আশাহত হয়ে সেদিনকারের মতো বাঁশবাগান, নদীচর, ঝোপ জঙ্গলের ঘ্রাণ নিতে নিতে হেঁটেই শ্রীপল্লী ব্যারাকপুরের বাড়িতে ফিরে আসলো সেই বালক। টাকার অভাবে স্কুলের গেট থেকে ফিরে আসা সেদিনের সেই বালকই হলেন বিখ্যাত লেখক, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। কিন্তু বালক বিভূতির ধনুক ভাঙা পণ লেখাপড়া সে করবেই, আর সেজন্য বনগাঁর বড় স্কুলে সে ভর্তি হবেই। কত বড় এল প্যাটার্নের বিল্ডিং, কত ঘর রয়েছে তাতে। আগের দিন গিয়ে ঘুরে ঘুরে সে সব দেখে এসেছে। পরের দিন আবার গেল স্কুলে, সাহস করে গেট পেরিয়ে ভেতরে ঢুকলেন। অতটুকু ছেলে একা একা ভর্তি হতে এসেছে। গিয়ে পৌঁছলেন অফিস ঘরে, কিন্তু বাদ সাধল ভর্তির জন্য অপর্যাপ্ত টাকা। ছেলেটির লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে নিজের পকেট থেকে বাকি টাকা দিয়ে বিভূতিভূষণকে নিজের স্কুলে ভর্তি করে নিলেন প্রধান শিক্ষক চারুচন্দ্র মুখোপাধ্যায়। বাকিটা তো ইতিহাস। একদিন যে স্কুলের গেট থেকে টাকার অভাবে ফিরে যেতে হয়েছিল, আজ সেই উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ হাই স্কুলের প্রবেশদ্বারের নামাঙ্কিত হল তারই নামে। এখানেই শেষ নয়, গোটা স্কুল চত্বরটাই আজ বিভূতিময়। স্কুলের প্রবেশের পথেই রয়েছে তার আবক্ষ মূর্তি। প্রতিটি শ্রেণীকক্ষের নামাঙ্কিত করা হয়েছে তারই রচিত গ্রন্থের নামে, যেমন কিন্নরদল, মৌরিফুল, উৎকর্ণ প্রভৃতি। স্কুলের দেওয়াল জুড়ে আঁকা রয়েছে তারই রচিত উপন্যাসের প্রচ্ছদগুলি, এমনটাই জানালেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক কুনাল দে। কিন্তু আমাদের বিদ্যালয়ের স্মৃতির সঙ্গে জড়িত, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন স্কুলে ছাত্র হিসেবে প্রথম এসেছিলেন, ছাত্র ভর্তি হওয়ার জন্য ওই গেট দিয়ে স্কুলে এসেছিলেন প্রথম। তারপরে ওনার নামে আমরা ঠিক করি যে স্কুল গেটটার নাম দেবো প্রবেশদ্বার ওনার নামে। গত বছর 12ই সেপ্টেম্বর আমরা ওটাকে উদ্বোধন করি এবং ওনার নামেই নামগুলো আমরা করি। নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রবেশদ্বার। অনেক কিছু আছে আমাদের স্কুল, টোটালটাই বিভূতিময়। গেটটা তো বললামই, এছাড়া একটা আবক্ষ মূর্তি আছে বিভূতি বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো দিকে গেটটার পিছনে, ঢুকে ওইটা দেখা দেখতে পাবে। আমাদের লাইব্রেরির নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রন্থাগার, পাঠাগার। এছাড়া একটা সংগ্রহশালা আছে আমাদের লালবাড়িতে, বড় সুন্দর সুসজ্জিত সংগ্রহশালা আছে। এছাড়া আমাদের সাইকেল যে সেটটা আছে সেখানে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপদুর্গার যে রেলগাড়ির ফটো আছে বড় করে আঁকা আছে, ওখানে আমাদের তার সমস্ত উপন্যাস, ছোট গল্প, গল্পগুচ্ছ সমস্ত লিখে রেখেছি পরপর নাম দিয়ে আমরা। এছাড়া আমাদের প্রত্যেকটি ক্লাসরুমের নাম ওনার রচনার নাম দিয়ে আমরা করেছি, যেমন কিন্নরদল, মৌরিফুল, মেঘমল্লার, এরকম প্রভৃতি নাম দিয়ে আমরা ঘরের নাম করেছি আমরা, প্রত্যেক রুমে একটা নাম। এছাড়া আমরা আমাদের ক্লাসরুমের বাইরে বড় করে আমরা মানে যে তার যে উপন্যাসগুলো, যে প্রচ্ছদ মানে বই যে প্রথম পাতা বাইরের দিকে সেটা আমরা এঁকে রেখেছি, এরকম 16 উপন্যাসের ছবি আমরা এঁকে রেখেছি আমরা। অর্থাৎ আমাদের স্কুলে প্রচুর জায়গায় বিভূতিভূষণ। আমরা বনগাঁ থেকে শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ নেটওয়ার্ক। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল সেভেন এ নিউজ চ্যানেলটি
লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।